আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো এখনও স্কুল খোলার কোনো নির্দেশ আসেনি। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে লেখাপড়া করছো, ভালোভাবে প্র্যাকটিস করছো সব সাবজেক্টগুলো। তোমাদের এই লেখাপড়ার সুবিধার্থে ওয়েস্টার্ন হাইস্কুল অনেক দিন থেকেই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। প্রতিটা ক্লাসেরই অনলাইন ক্লাস চলছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসগুলো ফলো করছো এবং এখান থেকে উপকৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও ওয়েস্টার্ন হাইস্কুল অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আবার চলে এলাম নবম এবং দশম শ্রেণীর বায়োলজি সাবজেক্টের একটা অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার একদিন জন্ম হয়েছিল, তারপর ধীরে ধীরে বড় হয়েছি, তাই না? তোমরাও তো সকলে জন্মগ্রহণ করেছো, তারপর ধীরে ধীরে বড় হয়েছো। এই যে আমরা পৃথিবীতে সকলে মিলে এসেছি, জন্মগ্রহণ করেছি, সেটা কোন পদ্ধতিতে হয়েছে? নিশ্চয় কোনো একটা পদ্ধতিতে হয়েছে, অটোমেটিক্যালি তো হয়ে যেতে পারে না। তাহলে সেই পদ্ধতিটার নাম কি? সেই পদ্ধতিটাই হচ্ছে প্রজনন। তাহলে চলো আমরা আজকে বায়োলজির ১১তম অধ্যায়, যেটা জীবের প্রজনন, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, জীবের প্রজনন কথাটা যখন বলতে যাই, তখনই আমাকে এই বলতে হবে যে প্রজনন নিয়ে কিন্তু অনেক কিছু আলোচনা করা যায়, ঘন্টা পর ঘন্টা আলোচনা শেষ হবে না। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে যতটুকু প্রজননের কথা বলা হয়েছে তোমাদের এই বইটিতে, ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায়, এই বইয়ের মধ্যে নবম দশম শ্রেণীর এই জীবের প্রজনন চ্যাপ্টারটিতে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জীব বলতে আমরা দুজনকে বুঝি, একটা হচ্ছে উদ্ভিদ, একটা প্রাণী, তাই না? তাহলে এই এখানেও উদ্ভিদের প্রজনন এবং প্রাণীর প্রজনন আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদের উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করতে গেলে তোমরা কী কী জানতে পারবে, কী কী শিখতে পারবে, অর্থাৎ এর শিখন ফলটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা সম্পর্কে জানতে গেলে তোমরা প্রজনন সম্পর্কে জানতে পারবে, প্রজননের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে, ফুল এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবে, পরাগায়ন সম্পর্কে জানতে পারবে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে, নিষেক সম্পর্কে জানতে পারবে, নতুন স্পোরোফাইটের গঠন সম্পর্কে জানতে পারবে এবং ফল সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা আসো শুরু করি। প্রথমে তাহলে চলে আসে প্রজনন। প্রজনন বা এটাকে ইংরেজিতে বলা হয় রিপ্রোডাকশন। তোমাদের আমরা এর আগেও বলেছিলাম আমি যে তোমাদের ইংলিশ টার্মগুলো ভালো করে শিখতে হবে, কারণ তোমাদের নেক্সট ক্লাসগুলো যেগুলো আছে 11, 12 বা ইন্টারমিডিয়েটে তোমরা যখন যাবে, তোমাদের ইংলিশ টার্মগুলো থাকবে। সুতরাং এখন থেকে যদি তোমরা জেনে যাও, এবং তোমাদের পরীক্ষাতে অনেক সময় ইংলিশ টার্ম দিয়ে দেয়, সুতরাং তোমাদের ইংলিশ টার্মগুলো অবশ্যই জানা থাকা দরকার। তো প্রজনন বা রিপ্রোডাকশন কাকে বলে? হোয়াট ইজ রিপ্রোডাকশন বা প্রজনন কী? যদি এর ডেফিনেশন আমরা করতে যাই, তাহলে বলতে হবে যে প্রজনন হচ্ছে এমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাতে জীব, যে প্রক্রিয়াতে জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে, সেটাই হচ্ছে প্রজনন। এখন দেখো, প্রজনন আমরা যেহেতু আজকে আমরা উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করছি, তাহলে উদ্ভিদের প্রজনন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আরেকটা হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, অযৌন প্রজনন যেটা, অযৌন প্রজনন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে হয়। সেটা স্পোর সৃষ্টির মাধ্যমে হতে পারে, অথবা খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, অথবা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন মিউকর্স, স্পাইরোগাইরা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই অযৌন প্রজননটা সংঘটিত হয়। আর যৌন প্রজনন এবং অযৌন প্রজনন কাকে বলে যদি চলে আসে ডেফিনেশন, তাহলে বলবো যে প্রক্রিয়ায় কোনো গ্যামেটের মিলন ছাড়াই, হ্যাঁ, কোনো নিষেক ছাড়া বা পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ছাড়াই যে প্রজননটা হয়, সেটাই হচ্ছে অযৌন প্রজনন। আর যৌন প্রজনন যদি কাকে বলে ডেফিনেশন দিতে চাই, তাহলে বলতে হবে যে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে যে জননটা হয়, সেটাই হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, যৌন জননের ক্ষেত্রে আমাদের একটা শুক্রাণু লাগবে, একটা ডিম্বাণু লাগবে। এক্ষেত্রে আমরা জানি যে আমাদের শরীরে দুই ধরনের কোষ আছে, একটা দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ, তাই না? তোমরা এই বায়োলজির তৃতীয় অধ্যায় পড়েছো কোষ বিভাজন সম্পর্কে, তাই না? এই ডিভিশন সম্পর্কে পড়েছো। সেখানে আমরা পড়েছি তিন ধরনের কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে ঘটে থাকে, আর মাইটোসিস হয় দেহকোষে, এবং মিওসিস প্রক্রিয়াটি, বিভাজনটি হয়
কোথায়? জননকোষে। তাহলে আমাদের যেহেতু যৌন জনন এখানে জননকোষ উৎপন্ন হবে, তাহলে এটা কোন পদ্ধতিতে হবে? সেটা মিওসিস পদ্ধতিতে হবে। তাহলে তোমরা জানো যে মিওসিস পদ্ধতিতে কী হয়, একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ সৃষ্টি হয় এবং এদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ দেহকোষ থাকে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং যেটা অপত্য কোষগুলো সৃষ্টি হয় সেগুলো n সংখ্যক হয়ে যায় বা হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে দেখো, এই যে শুক্রাণু বাবার থেকে আসলো, শুক্রাণু বা পুরুষ অংশ থেকে শুক্রাণু আসবে n সংখ্যক এবং মহিলা অংশ থেকে আসবে ডিম্বাণু n সংখ্যক। তাহলে দুটো মিলে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কী তৈরি করবে? জাইগোট তৈরি করবে এবং n আর n প্লাস মিলে আবার 2n বা ডিপ্লয়েড সংখ্যক আমাদের জীব গঠন করবে। জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড। তো এই গেল আমাদের প্রজনন সম্পর্কে আমরা জানলাম, উদ্ভিদের প্রজনন। এখন আমরা দ্বিতীয় টপিক্সে চলে যাব, প্রজননের গুরুত্ব। প্রজনন হচ্ছে একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া যদি না থাকতো তাহলে পৃথিবীতে কী হতো? ধরো আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা জীবই কিন্তু জন্মগ্রহণ করে এবং তার কিন্তু মৃত্যু অবধারিত, তাই না? আমরা সকলেই জন্মগ্রহণ করেছি এবং একসময় মারা যাব। কিন্তু আমরা যদি আমাদের বংশধর সৃষ্টি করে না যেতাম তাহলে কী হতো? আমরা একসময় জন্মগ্রহণ করেছি, ধীরে ধীরে সকলেই মারা যেতাম, তাহলে ধীরে ধীরে কী করতো? পৃথিবী থেকে কোনো জীবের অস্তিত্বই থাকতো না, তাই না? ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে একেবারে বৃহৎ যত প্রাণী বা জীব আছে সকলেই কিন্তু তার পৃথিবীতে তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে যায় এবং এভাবেই সে পৃথিবীতে টিকে আছে বা পৃথিবীতে তার বংশধারাটা বজায় রেখেছে। তাহলে প্রজননের গুরুত্ব কিন্তু অপরিসীম, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব আমরা ফুল এবং এর বিভিন্ন অংশ। ফুল কী? ফুল যদি বলি আমরা, ফুল হচ্ছে উদ্ভিদের, এই যে যৌন জননের কথা বলেছি, ফুল হচ্ছে উদ্ভিদের যৌন জনন অঙ্গ। হ্যাঁ, এই যৌন জনন অঙ্গটা হচ্ছে ফুল। ফুলের ডেফিনেশন করতে গেলে বলবো যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গ, যেটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে বিটপে পরিণত হয়, সেটাই হচ্ছে ফুল। তাহলে ফুলের বিভিন্ন অংশ যদি আমরা পড়তে চাই তাহলে দেখো, এখানে এখানে আমি একটা তোমাদের ফুলের একটা লম্বচ্ছেদ করেছি। লম্বচ্ছেদ করলে তোমরা দেখতে পাবে একটা সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুলের লম্বচ্ছেদ করা হয়েছে। এখানে দেখো প্রথমেই আছে, আমরা একটু অংশগুলো আগে দেখে নিই। পুষ্পাক্ষ বা থ্যালামাস, বৃতি বা ক্যালিক্স, দলমণ্ডল বা করলা, পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, ইংলিশ টার্মগুলো তোমরা শিখবে। আচ্ছা, এখন দেখো পাঁচটা অংশ থাকে, একটা সম্পূর্ণ ফুলের পাঁচটা অংশ থাকে। এখন দেখো, আমরা প্রথমে দেখো এই যে এই জায়গাটা একটা পুষ্পাক্ষ, একটা ফুলের নিচে যে অংশটা যেটা ফুলটা ধারণ করে থাকে সেটাই হচ্ছে পুষ্পাক্ষ, ঠিক আছে? এরপরে তার পরেই যে অংশটা থাকে সবুজ রঙের ছোট একটা ফুলকে চারপাশ দিয়ে ঘিরে থাকে ছোট্ট করে সবুজ অংশটা থাকে, সেটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স বলা হয় এটাকে। এখন এই বৃতি যেহেতু সবুজ কালারের হয়, এর মধ্যে ক্লোরোফিল থাকে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বৃতির কাজ কী? বৃতি কী করে? ফুলটাকে ধারণ করে থাকে, বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং খাদ্য গ্রহণে সাহায্য করে এবং অনেক সময় বৃতি কালারফুলও হয়, সেটা তখন পরাগায়নে সাহায্য করে। পরাগায়ন কী আমরা নেক্সট টপিক্সে বলছি। এরপর হচ্ছে দলমণ্ডল, পাপড়ি। আমরা একটা ফুল যদি নেই, তোমরা বিভিন্ন রকমের ফুল দেখেছো, কালারফুল ফুলগুলো, আমরা ফুলগুলো নিলেই যেটা বাইরের থেকে দেখতে পাই কালারফুল, লাল, নীল, বেগুনি, হলুদ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালার, তাই না? তো এই এই কালারটা দেখলে আমরা চিনতে পারি, এটা এটাই হচ্ছে দলমণ্ডল, বাইরের থেকে দেখে যেটা চেনা যায়, তাহলে সেটা হচ্ছে দলমণ্ডল, দলমণ্ডল বা করলা বলা হয়। এবং এটাকে যদি আমি আলাদা করি, একটা একটা একসাথে সব টোটালটাকে মিলে বলা হয় দলমণ্ডল, আর একটা যদি আমি আলাদা করি এটাকে বলবো আমি পাপড়ি। এখনই আমার পাপড়ি হয়ে গেল বা দলমণ্ডল হয়ে গেল। এই যে তিনটা স্তবকের কথা বলেছি, পুষ্পাক্ষ, বৃতি এবং দলমণ্ডল, এই তিনটা অংশকে বলা হয় সাহায্যকারী অংশ। কারণ কারণ কী? কারণ এটা সাহায্যকারী অংশ এই জন্য, এটা কিন্তু কোনো যৌন জননে অংশগ্রহণ করে না, শুধু সাহায্য করে থাকে বাইরের ফুলের অন্যান্য কাজকে, এই জন্য এটাকে সাহায্যকারী অংশ বলা হয়। এরপরে চলে যাব আমরা পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম। এই যে দেখো 1, 2, 3, 4 চারটা আমি এঁকেছি, এই চারটা হচ্ছে পুংস্তবক বা এটাকে পুংকেশরও বলা হয়। এর দুটো অংশ থাকে, একটা হচ্ছে উপরের মাথার মতো যেটা দেখো দুটা ভাগ করা আছে, এটা পরাগধানী, আর এই লম্বা যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় পুংদণ্ড। এবং এই পরাগ
ধানী এবং পুংদণ্ডের মাঝখানের যে অংশটা এই জায়গাটাকে বলা হয় যোজনী, যোজনী বলা হয়, সংযোগস্থল থাকে। আচ্ছা, এরপরে দেখো এই পরাগধানী যেটা, এই পরাগধানীতে কী থাকে? পরাগধানীতে পরাগ উৎপন্ন হয়, পরাগই হচ্ছে পুংজনন কোষ যেটা যৌনজননে অংশগ্রহণ করবে। এরপর হচ্ছে স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, এই লম্বা মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম। এর তিনটা অংশ থাকে, একটা দেখো গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর নিচেরটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে দেখো যে গোল গোল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুগুলোই কিন্তু তোমার স্ত্রীজনন কোষ, যেগুলো যৌনজননে অংশগ্রহণ করবে। তাহলে এই গেল আমাদের টোটাল একটা ফুল, ফুলের এই চিত্রটা তোমরা খুব ভালো করে শিখবে। এই এখান থেকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো সুতরাং এখান থেকে কোশ্চেন আসলে কিন্তু এই যে আমাদের এই চিহ্নিতকরণ সহ এই চিত্রটা খুব ভালো করে শিখতে হবে, এবং এর বিভিন্ন অংশের কাজ গঠন এগুলো তোমাদের খুব ভালো করে শিখতে হবে। এখন আমরা যদি ফুলের ক্লাসিফিকেশন চলে যাই, যে ফুল কত প্রকার, কী 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 কত ধরনের ফুল হতে পারে। ফুল এই যে সবগুলো অংশ, পাঁচটা অংশ থাকে ফুলের, তাই না? এই পাঁচটা অংশ যদি কোনো ফুলে থাকে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল, আর এই পাঁচটা অংশের যদি কোনো একটা অংশ না থাকে তাহলে সেটা হবে অসম্পূর্ণ ফুল। আরেকটা কথা বলি, এই যে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের নিচে দেখো লম্বা করে একটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বৃন্ত বা বোটা আমরা যেটাকে বলে থাকি, যেটা গাছের ডালের সাথে ফুলগুলো আটকে থাকে সেটা হচ্ছে বৃন্ত। এই বৃন্তটা যদি থাকে তাহলে থাকবো তাহলে তাকে বলবো সবৃন্তক ফুল, যদি বৃন্ত না থাকে তাহলে বলবো অবৃন্তক ফুল। আবার দেখো এখানে কোনো কোনো ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই থাকে, সেটাকে বলবো উভলিঙ্গ ফুল। আর যদি কোনো 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 ফুল এমন আছে যেটা শুধু পুংস্তবক থাকে অথবা শুধু স্ত্রীস্তবক থাকে, সেগুলোকে বলবো একলিঙ্গ ফুল। তাহলে ফুলের আমার ক্লাসিফিকেশনও শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাব পুষ্পমঞ্জুরি। আচ্ছা দেখো দেখো পুষ্পমঞ্জুরি বা ব্র্যাক্ট, এই জিনিসটা কী এটা আমাদের জানতে হবে। তো এটা একটা গাছের ডাল, এর মধ্যে দেখো ফুলগুলো কিন্তু একটা বিশেষ নিয়মে সাজানো থাকে। প্রতিটা উদ্ভিদেরই এই পুষ্পমঞ্জুরি আছে, এবং ওরা কী করবে দেখবা, তোমরা যদি কোনো গাছের ডালের দিকে চিন্তা করো দেখবা যে ফুলগুলো কিন্তু প্রতি বছরই একটা বিশেষ নিয়মে সাজানো থাকে। এই যে ফুল, এই সজ্জাটাকে, এই ডালসহ এই সজ্জাটাকেই বলা হয় পুষ্পমঞ্জুরি, ঠিক আছে? এই পুষ্পমঞ্জুরি দুরকম হতে পারে, একটা হচ্ছে নিয়ত আর একটা হচ্ছে অনিয়ত। আচ্ছা, অনিয়ত মানে এই গাছের এই ডালের বৃদ্ধিটা যদি বাড়তেই থাকে, অসীম হয়, তাহলে এটাকে বলবো অনিয়ত পুষ্পমঞ্জুরি। আর যদি গাছের ডালের বৃদ্ধিটা থেমে যায় তাকে বলবো আমি নিয়ত পুষ্পমঞ্জুরি। এরপরে আমরা চলে যাব পরাগায়নে। পরাগায়ন বা এটাকে বলা হয় পলিনেশন, ইংরেজি টার্মটা হচ্ছে পরাগায়ন, ইংরেজি টার্ম হচ্ছে পলিনেশন। পরাগায়ন কী? এই যে আমি এখানে বলেছি এই পরাগধানীতে কী উৎপন্ন হয়, পরাগ উৎপন্ন হয়, একটু আগে বলেছি এই পরাগটা পরাগধানী থেকে যদি গর্ভমুণ্ডে পতিত হয় সেটাকে বলবো পরাগায়ন, ঠিক আছে? পরাগায়ন। এখন দেখো এই পরাগায়ন হয়ে গেল, পরাগায়নের প্রকারভেদ আছে কিন্তু, ক্লাসিফিকেশন পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়ন এবং পরপরাগায়ন,
স মানে নিজ তোমরা বুঝতে পেরেছো আর পর মানে অপর তাহলে সপরাগায়ন কি সপরাগায়ন হচ্ছে যে পরাগায়নে একই ফুলের গর্ভ একই ফুলের পরাগধানী থেকে পরাগ গর্ভমুণ্ডে পতিত হবে অথবা একই গাছের আরেকটা ফুলের মধ্যে তার মানে গাছ একটা হতে হবে সেটা ফুল একই হতে পারে অথবা ভিন্ন একটা ফুল থেকে আসতে পারে কিন্তু গাছ একটা একটা গাছেরই হতে হবে সেটাই হচ্ছে সপরাগায়ন আর পরপরাগায়ন মানে সাপোজ পাশাপাশি দুটো জবা গাছ আছে তাহলে এই আরেকটা এক জবা গাছের পরাগধানী থেকে পরাগিয়ে অন্য জবা গাছের গর্ভমুণ্ডে পতিত হয় সেটা হবে পরপরাগায়ন এখন দেখো সপরাগায়ন এবং পরপরাগায়নের কিছু বৈশিষ্ট্য কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে এগুলো তোমাদের শিখতে হবে সপরাগায়ন দেখো নিজের মধ্যেই যেহেতু হয় নিজ গাছের মধ্যেই হয় বা নিজ উদ্ভিদের মধ্যেই হয় সেটাতে কি হয় আমাদের যে পরাগরেণু এই পরাগরেণুর অপচয়টা কম হয় অপচয় কম হয় সহজেই হয়ে যেতে পারে আর কি হয় এটা একেবারে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে মানে একেবারে যেহেতু একটা গাছের মধ্যেই হচ্ছে সুতরাং ওর যে রিয়েল যে বিশুদ্ধতাটা আছে সেটা কিন্তু বজায় থাকছে আর এটাতে আরেকটা অসুবিধাও আছে যে এটা কিন্তু অভিযোজন ক্ষমতা এবং গড় আয়ু কম হয় কারণ এটা যেহেতু একটা গাছের মধ্যে হয় তার কোনো কোনো বৈশিষ্ট্য মানে ভিন্ন কোনো নতুন কোনো বৈশিষ্ট্যের মধ্যে হয় না সুতরাং এই যখন নতুন কোনো পরিবেশে যাবে সেখানে টিকে থাকতে পারে না অভিযোজন মানে হচ্ছে নতুন কোনো পরিবেশে টিকে থাকার ক্ষমতা সেটা কিন্তু তার কম থাকে স্বপরাগায়ন আর পরপরাগায়নের ক্ষেত্রে কী কী হয় পরপরাগায়নের বৈশিষ্ট্য হচ্ছে এ এটা যেহেতু অন্য গাছ থেকে আসে এবং এর বাহকের প্রয়োজন হয় সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এর পরাগ রেণুর অপচয়টা বেশি হয় হ্যাঁ এবং এখানে কি হয় তোমার এটা একটা সমস্যা ওর আর ওর সুবিধাগুলো হচ্ছে এখানে এর এর গড় আয়ু এবং অভিযোজন বেশি হয় এর প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং এটা নতুন গুণসম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয় কেমন যেমন আমি একটা বলি একটা সাদা গোলাপ গাছের ফুলের সাথে ফুলকে যদি অন্য একটা লাল গোলাপ গাছের ওখান থেকে যদি পরাগটা এসে সাদা গোলাপ গাছের গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে কী হবে এটা দুইটা ক্রস করানোর ফলে এটা হয়ে যাবে কি একটা গোলাপি কালারের ফুল হয়ে যাবে তাহলে এটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হলো না হ্যাঁ এইভাবে আমাদের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হবে তাহলে এখান থেকে এই স্বপরাগান এবং পরপরাগানের বৈশিষ্ট্যগুলো যেগুলো বললাম সেখান থেকে কিন্তু তোমরা এর পার্থক্যগুলো খুব ভালো করে তোমরা এই পার্থক্য করতে পারবে তাই না এর পার্থক্য কিন্তু তোমরা খুব ভালো করে শিখতে হবে তোমরা একটা কাজ করবে তোমরা খাতায় প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে যেগুলো তোমাদের বইতে সুন্দর করে সাজিয়ে লেখা নেই তোমরা সুন্দর করে খাতা ধরে ধরে খাতার মধ্যে তোমরা নোট করে ফেলবে এইটা তুমি বইয়ের মধ্যে তোমার পার্থক্যটা সুন্দর করে লেখা নেই এই বৈশিষ্ট্য আকারে আমি যেগুলো বললাম তা সেগুলোই সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলবে তাহলে তোমাদের পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে তো আমাদের পরাগায়ন বা পলিনেশন পড়া হয়ে গেল এরপরে চলে যাব আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি দেখো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পুং গ্যামেটটা কোথায় থাকে পরাগ সেটাকে বলেছি পরাগধানীতে থাকে তো পরাগরেণু মাতৃকোষ এটা টু এন সংখ্যক তাই না একটা দেহকোষ যেটা এটা কী করবে যেহেতু এটা যৌনজননে অংশগ্রহণ করছে তাহলে এটাকে এখানে কী বিভাজন হবে মিওসিস বিভাজন হবে মিওসিসের মাধ্যমে কয়টা উৎপন্ন করবে কোষ চারটা কোষ উৎপন্ন করবে এবং প্রতিটা কোষে হ্যাপ্লয়েড সংখ্যক এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে এখন এই প্রত্যেকটাই কিন্তু আমাদের এই এগুলোই হচ্ছে জনন কোষ উৎপন্ন হয়ে গেল এই জনন কোষগুলো প্রত্যেকটাই কার্যকরী আমরা একটা নিয়ে আলোচনা করছি এই একটা দেখো এই একটা জনন কোষ এই জনন কোষের বাইরের যে আবরণটা দেখো এব্রো থেব্রো একেবারে খসখসে থাকে এটাকে বলা হয় এই বাইরের আবরণটাকে বলা হয় এটাকে বলা হয় এক্সাইম এক্সাইম আর এই ভিতরের যে আবরণ একটা আছে এটাকে বলা হয় ইনটাইন এক্সাইম এবং ইনটাইন এবং এখানে ছিদ্র এই এক্সাইনের মধ্যে কতগুলো ছিদ্র 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 থাকে এগুলোকে বলা হয় জার্ম পোর জার্ম পোর তাহলে
বাইরের আবরণটাকে বলেছি এক্সাইন, ভিতরেরটাকে ইন্টাইন, এবং ছিদ্রগুলোকে বলেছি জার্মপোর। এবার কি করে, এর ভিতরে তো একটা, এটা তো একটা কোষ, এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে। এবার এই নিউক্লিয়াসটা কি করবে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। দেখো এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে কয়টা কোষ উৎপন্ন করবে, দুটো কোষ উৎপন্ন করবে। এই যে দেখো উপরে একটা নিচে একটা, উপরে একটা ছোট কোষ, ছোট একটা নিউক্লিয়াস সৃষ্টি করবে, নিচে একটা ছোট নিউক্লিয়াস সৃষ্টি করবে। এই এই উপরের ছোট নিউক্লিয়াসটিকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস বলা হয়। আর বড়টাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে দুটো আমাদের কি হলো, এই এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করলো, একটা হচ্ছে ছোটোটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস এবং বড় একটা সেটা হচ্ছে টিউব নিউক্লিয়াস, টিউব বা নালিকা নিউক্লিয়াস। আচ্ছা এরপরে দেখো এই যে নালিকা নিউক্লিয়াসটার কাজ কি, যেহেতু নালিকা নিউক্লিয়াস নাম সে নালিকা তৈরি করবে। নালিকা নিউক্লিয়াসটা কী করলো, ধীরে ধীরে এই নিচের দিকে জার্মপোর দিয়ে বের হয়ে এখান থেকে একটা নালিকা তৈরি করলো। সে নালিকা তৈরি করতেই থাকবে, নালিকাটা বড় হতে হতে থাকবে। কোন পর্যন্ত বড় হবে, যতক্ষণ না পর্যন্ত এই যে নালিকাটা তৈরি হয়ে একেবারে যতক্ষণ না পর্যন্ত আমাদের একেবারে গর্ভাশয় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আসবে ততক্ষণ পর্যন্ত এই নালিকাটা তৈরি হতে থাকবে। এই নালিকাটা তৈরি হতে হতে এক সময় দেখা গেল এবার এই নালিকাটা যখন তৈরি শেষ হয়ে যাওয়ার আগেই এই যে এখানে একটা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস রয়েছে সেটা কী করবে, নালিকায় প্রবেশ করবে এবং আবার মাইটোসিস প্রক্রিয়া হবে। মাইটোসিস প্রক্রিয়ায় দুটো জনন কোষ তৈরি করবে, দুটো জনন কোষ, এই দুটাকে বলা হয় জনন কোষ বা মেল গ্যামেট। ঠিক আছে, দুটো জনন কোষ তৈরি করলো, তাহলে এই হলো আমার পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। হ্যাঁ পুরুষ, এই যে এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা এখান দিয়ে, এই যে এখান দিয়ে আমরা পরে তোমাদের নিষেকের ক্ষেত্রে আবার দেখাবো। তাহলে আমাদের পুংগ্যামেটোফাইটের উৎপত্তি কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের পুংগ্যামেট থেকে আমরা কী পেলাম, আর এই যে নালিকা নিউক্লিয়াসটি, এই নালিকা নিউক্লিয়াসটি যখন নালিকা তৈরি শেষ হয়ে যাবে নালিকা নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী পেলাম, দুটো পুংগ্যামেট পেলাম এই পুংজনন কোষের উৎপত্তিতে। এখন ইন দ্য মিনটাইম একই সময়ে আমাদের এই পুংজনন কোষের পুংগ্যামেটোফাইটের উৎপত্তির সাথে সাথে কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিও আমাদের হবে এখানে। সেটা কীভাবে হবে একই সময়ে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। দেখো এটা হচ্ছে এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়, এই গর্ভাশয়ের এই গর্ভাশয়টা এখানে, এই গর্ভাশয়ে অনেকগুলো ডিম্বাণু থাকে। এখানে একটা তিনটা দেখা যাচ্ছে, তিনটা তিনটা ছয়টা। এই গর্ভাশয়ে একেবারে ডিম্বক্রন্ধ্রের এই একেবারে নিচে ডিম্বক্রন্ধ্রের কাছাকাছি একটা কোষ কী হয়, বড় হয়। এটাই হচ্ছে স্ত্রীজনন মাতৃকোষ, বড় হয় এবং সে এখন মিওসিস হবে। মিওসিস প্রক্রিয়া কয়টা কোষ উৎপন্ন করবে, একটা দুটো তিনটা চারটা, ঠিক আছে, চারটা কোষ উৎপন্ন করলো। কিন্তু এই পুংজনন কোষের ক্ষেত্রে চারটা কোষই কিন্তু সক্রিয় ছিল,
কিন্তু এক্ষেত্রে কি হয়, এই উপরের তিনটা কোষ, এই এক দুই তিন উপরের তিনটা কোষ কিন্তু নষ্ট হয়ে যায়, এগুলো জনন কাজে অংশগ্রহণ করে না। এই তিনটাকে বলা হয় পোলার বডি। আর যে নিচের একটা কোষ, নিচের দিকে যে কোষটা থাকে সেটাই হচ্ছে আমাদের স্ত্রীজনন কোষ, ঠিক আছে। এই এটাই এটা কী করে, এই স্ত্রীজনন কোষটা পরবর্তীতে বড় হয়, ফুলে ওঠে, এবং এই বড় হয়ে এটা কী করে, ভ্রূণথলি তৈরি করে। ভ্রূণথলি তৈরি করে এই কোষটা, এবং এর যে ভিতরের যে নিউক্লিয়াসটা সেটা কী করে, মাইটোসিস প্রক্রিয়ায় দুটো নিউক্লিয়াস তৈরি করে। এগুলো হচ্ছে কোষের অন্যান্য জিনিস। আচ্ছা, তাহলে এই কোষটা এন সংখ্যক ছিল, এটা এন সংখ্যক হয়ে গেছে মিওসিস প্রক্রিয়ায়, এটা পরবর্তীতে ভ্রূণথলি তৈরি করে, এবং এর ভিতরের যে নিউক্লিয়াসটা সেটা কী করে, মাইটোসিস প্রক্রিয়ায় দুটো নিউক্লিয়াস তৈরি করলো, দুটো নিউক্লিয়াস তৈরি করলো। এরপরে আবার মাইটোসিস হয়, মাইটোসিস হয়ে দুই মেরুতে এই দুটো নিউক্লিয়াস দুই মেরুতে থাকে, এখানে আবার মাইটোসিস হয়ে একটা থেকে দুটো থেকে চারটা নিউক্লিয়াস তৈরি করলো। এই দুটো ছিল মাইটোসিস প্রক্রিয়া, প্রথমে একটা মাইটোসিস হলো, দুই নম্বর মাইটোসিসে দুটো থেকে চারটা নিউক্লিয়াস, দুইটা দুটো করে চারটা নিউক্লিয়াস গঠন করলো। পরবর্তীতে চারটা থেকে আটটা নিউক্লিয়াস গঠন করবে। দেখো, পরবর্তীতে চারটা থেকে আটটা নিউক্লিয়াস গঠন করেছে, দুই মেরুতে চারটা করে আটটা। এখন দেখো লাস্টলি কী হয়, দেখো এই চারটা থেকে একটা এখানে আসে, আর এই চারটা থেকে একটা, এই দুই উভয় মেরুর একটা একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। মাঝখানে চলে এসে কী গঠন করে, এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে। আর এই যে দেখো নিচের দিকে এই ডিম্বক্রন্দের কাছাকাছি মাঝখানের যে একটা কোষ আছে, এটাকে বলা হয় ডিম্বাণু বা এগ। আর এই যে দুই পাশের পাশাপাশি, এগুলোকে বলা হয় সহকারী কোষ। দেখো ডিম্বাণুটাই কিন্তু যৌন কাজে অংশগ্রহণ করে সরাসরি, এবং এই পাশাপাশি দুটা কোষ, সহকারী কোষ দুটো এই ডিম্বাণুকে সাহায্য করে থাকে। এই তিনটাকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র, বা এটাকে বলা হয় এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে ডিম্বাণু, দুই পাশে সহকারী কোষ, আর এটা টোটালটাকে বলা হয়, যেহেতু এই তিনটাই আমাদের জনন কাজে অংশগ্রহণ করছে, সেজন্য এটাকে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। হ্যাঁ, এখন দেখো, আর এই যে উপরে তিনটা রয়ে গেল, এগুলো নিষ্ক্রিয়, এগুলো কোনো জনন কাজে অংশগ্রহণ করে না, এগুলোকে বলা হয় প্রতিপাদক কোষ। এগুলোকে কোষ বলছে এই জন্য, এই নিউক্লিয়াসগুলো কী করে, এখানে এই নিউক্লিয়াসগুলো কী করে, প্রত্যেকেই সাইট, কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে এক একটা কোষে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা। তাহলে এই গেল আমাদের গর্ভ, এই তোমার ভ্রূণথলিটা, এবং ভ্রূণথলির মাঝখানের ভিতরে যে পরিবর্তনগুলো আছে, এই যে দেখো এখানে এই পরিবর্তনগুলো, এটা পরবর্তীতে নিষেকাম। তাহলে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি একসাথে কিন্তু এটা হয়। এর আগেরটা দেখিয়েছি, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। একটা কথা বলে রাখি,
পুং মানে হচ্ছে পুরুষ, গ্যামেট মানে জননঙ্গ, আর ফাইটো মানে বা ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে হয় সেজন্য এটা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে আমাদের এই দুটো ফাইটের উৎপত্তি আমাদের উৎপন্ন হয়ে গেল, দুটো গ্যামেটোফাইটের উৎপত্তি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পড়ব কি নিষেক। এখানে দেখো এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিন্তু আমাদের দেখিয়ে ফেলেছে। এই দেখো এই যে পুং গ্যামেটোফাইট সোজা চলে গেল একেবারে ডিম্বক্রন্দ্রের কাছে, দুটো পুং গ্যামেট, আর এখানে স্ত্রী গ্যামেটোফাইটের সমস্ত উৎপত্তিগুলো আমরা যেগুলো এখন দেখিয়েছি সেটা এখন আমরা নিষেকে যাব। নিষেক ক্রিয়া সম্পন্ন হবে যখনই কি করবে, এই যে এই পরাগনালিকাটা গর্ভ ডিম্বক্রন্দ্রের কাছাকাছি চলে আসবে তখন পরাগনালিকাটা কি করবে, ফেটে যাবে, ফেটে যাবে। ফেটে গিয়ে এটা কি করবে, এই এই কোষ জনন কোষ দুটো আমার ভ্রূণথলিতে উন্মুক্ত হবে। ভ্রূণথলিতে উন্মুক্ত হয়ে এই একটা জনন কোষে ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা জনন কোষ মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ঠিক আছে, আমরা দেখি প্রথম পুং গ্যামেট এর সাথে কি মিলিত হলো, ডিম্বাণু। ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে, জাইগোট তৈরি করলো। ঠিক আছে, আর দ্বিতীয় পুং গ্যামেট কার সাথে মিলিত হবে, সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা কি তৈরি করবে, শস্য তৈরি করবে। এখন দেখো এই পুং গ্যামেট এন সংখ্যক ছিল ক্রোমোজোম, ডিম্বাণুও এন সংখ্যক। তাহলে এন প্লাস এন এর আগে আমি দেখিয়েছি এন প্লাস এন কী হয় তৈরি, জাইগোটটা হবে টু এন সংখ্যক বা ডিপ্লয়েড। ঠিক আছে, আর দ্বিতীয় যে পুং গ্যামেটটা এর সাথে মিলিত হয়েছে এখানে একটা এন, আর সেকেন্ডারি নিউক্লিয়াসে দেখো দুটো কোষ আছে, একটা দুটো দুটো কোষ আছে। তাহলে এন প্লাস এন তাহলে কটা এন হলো, তিনটা এন। তাহলে শস্যটা হচ্ছে থ্রি এন সংখ্যক ক্রোমোজোম বা এটা ট্রিপ্লয়েড। এখন এখানে দুটো নিষেক সংগঠিত হয়েছে তাই না, এই একটা নিষেক এই একটা নিষেক। তাহলে যেখানে যেহেতু এটা দুটো নিষেক সংগঠিত হয়েছে এটাকে বলা হয় দ্বি নিষেক, দ্বি নিষেক। এখানে একটা পুং গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে আর একটা পুং গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলছে, দুটো নিষেক সংগঠিত হয়েছে বলে এই ঘটনাটাকে বলা হয় দ্বি নিষেক। আর দেখো এখানে দুটো কোষ ছিল সেকেন্ডারি নিউক্লিয়াসে আর এখানে একটা জনন কোষ মিলিত হলে এখানে তিনটা কোষের মিলন বলে এটাকে বলা হয় থ্রি মিলন। ঠিক আছে, তাহলে আমাদের নিষেক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা চলে যাব নতুন স্পোরোফাইটের উৎপত্তি বা নতুন স্পোরোফাইটের গঠনটা। এই যে আমাদের জাইগোট, জাইগোট আমরা তৈরি করলাম, এই জাইগোটটাই কিন্তু এই নতুন স্পোরোফাইটের প্রথম কোষ, জাইগোটটা এই কোষ প্রথম কোষ, এটা হচ্ছে জাইগোট, নতুন স্পোরোফাইটের প্রথম কোষ। এটা কি করে বিভাজন হবে, এখন তো হয়ে গেছে আমাদের, এটা হলো আমাদের দেহকোষের প্রথম কোষটা জাইগোট। এটা কী হবে, এরপর থেকে যতগুলো বিভাজন হবে সবগুলোই মাইটোসিস বিভাজন হবে। ঠিক আছে, তাহলে এটা কীভাবে বিভাজিত হবে, এটা ট্রান্সভার্সলি বিভাজিত হয় বা অনুপ্রস্থভাবে বিভাজিত হয়। ঠিক আছে, বিভাজিত হয়ে উপরের কোষটাকে বলা হয় অ্যাপিক্যাল সেল বা অ্যাপিক্যাল কোষ বলা হয়, আর নিচেরটাকে বলা হয় বেজাল সেল অথবা এটা ভিত্তি কোষ বলা হয়। হ্যাঁ, অ্যাপিক্যাল সেল বা অ্যাপিক্যাল কোষ আর ভিত্তি কোষ। ঠিক আছে, এখন এই অ্যাপিক্যাল সেল থেকেই এটা পরবর্তীতে আবার মাইটোসিস হতে 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 লাস্টে এখান থেকে কী তৈরি করবে, ভ্রূণ তৈরি করবে, ভ্রূণ তৈরি করবে। আর এই বেজাল সেলটা আরও মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে 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 ভ্রূণ ধারক তৈরি করবে, ভ্রূণ ধারক, ভ্রূণ ধারক তৈরি করবে। এই ভ্রূণধারকটাই
পরবর্তীতে আস্তে আস্তে পরবর্তীতে এটা কি করবে, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্র এগুলো তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, যে জাইগোটটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের প্রথম কোষ, সেটা ট্রান্সভার্সলি বা অনুপ্রস্থভাবে ডিভিশন হয়, বিভাজন হয়, এবং উপরেরটাকে বলা হয় এপিক্যাল কোষ, নিচেরটাকে বলা হয় ভিত্তি কোষ বা ব্যাজাল কোষ। এই এপিক্যাল কোষ থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হয় এবং এই ভিত্তি কোষ থেকে আমাদের ভ্রূণধারকটা, যেটা ভ্রূণটাকে ধারণ করে থাকবে, ভ্রূণধারক, এই ভ্রূণধারকটাই পরবর্তীতে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্র এগুলো তৈরি করবে। এবং এই ভ্রূণ পরবর্তীতে কী করবে, এই যে আমাদের শস্য, এই শস্য ভ্রূণ একত্রে মিলে আস্তে আস্তে বীজ তৈরি করবে এবং সেই বীজটা অঙ্কুরিত হয়ে নতুন স্পোরোফাইট উদ্ভিদ বা নতুন স্পোরোফাইট তৈরি করবে। এই গেল আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। লাস্টলি আছে ফল। এই যে আমাদের গর্ভাশয়টা নিষেক যখন সম্পন্ন হয়ে যাবে, এই গর্ভাশয়টা টোটালটা মিলে ফলে পরিণত হবে। ঠিক আছে, তো ফলের যদি আমরা ডেফিনেশনে যাই তাহলে বলতে হবে যে নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে বা ফুলের অন্যান্য অংশের সাথে মিলে যে রূপান্তরিত হয়ে যে অঙ্গটা সৃষ্টি করে, সেটাই হচ্ছে পরিপুষ্ট হয়ে যে অঙ্গটা তৈরি করে সেটাই হচ্ছে ফল। গর্ভাশয় এককভাবে বা অন্যান্য ফুলের অন্যান্য অংশের সাথে মিলিতভাবে পরিপুষ্ট হয়ে যে অঙ্গ তৈরি করে সেটাই হচ্ছে ফল। এই গর্ভাশয়টাই ফল তৈরি হবে, এর ভিতরে এই যে বীজ তৈরি হবে বলেছি, ভ্রূণ এবং এই শস্য মিলে বীজ তৈরি করবে এবং এই গর্ভাশয়ের ফলের বাইরের আবরণটা তৈরি করবে। তাহলে এই টোটালি মিলে আমরা ফল তৈরি হয়ে গেল। ফল তোমরা সবাই চিনো, আম, জাম, কাঁঠাল, এগুলো ফল, তাই না? ফল তৈরি হয়ে গেল আমাদের। এখন ফল, ফলের ডেফিনেশন শিখে ফেললাম, ফলের ক্লাসিফিকেশন, ফল কত রকমের হতে পারে। সাধারণত ফল কিন্তু গর্ভাশয় থেকেই হয়। তাহলে আমরা যদি গর্ভাশয় থেকে ফলে পরিণত হয় সেটাকে বলবো আমরা প্রকৃত ফল। আর অনেক সময় গর্ভাশয় ছাড়াও যেমন বৃতি, দল এগুলো থেকেও কিন্তু ফলে পরিণত হতে পারে, সেগুলোকে বলবো আমরা অপ্রকৃত ফল, যেমন আপেল, চালতা। আর প্রকৃত ফল আম, জাম, কাঁঠাল, এগুলো সবই প্রকৃত ফল। আর বলেছি দেখো, এই ফল কিন্তু আবার আমরা ডেফিনেশন করতে পারি, যেমন ফলটাকে যদি আরেকভাবে ডেফিনেশন করতে পারি, সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, এগুলো সম্পর্কে তোমরা বিগত মানে গত এইটে অষ্টম শ্রেণীতে তোমরা বিশদভাবে জেনে এসেছো। এই তোমাদের এই 9-10 আর এখানে বিশদভাবে কিছু বলা নেই, তো আমি আর কিছু বললাম না এই ব্যাপারে। আরেকটা কিছু রয়ে গেছে, এই যে পরাগায়ন পড়িয়েছিলাম, পলিনেশন, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, তাই না? এটা পরাগায়ন করতে গেলে কিন্তু বাহক প্রয়োজন হয়, বাহক, বাহক, বাহকের মানে যার মাধ্যম, মাধ্যম একটা দরকার হয়। তো মাধ্যমগুলো কী কী? এই মাধ্যমগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে পতঙ্গ, দু নম্বর হচ্ছে বায়ু, তিন নম্বর হচ্ছে পানি, চার নম্বর হচ্ছে প্রাণী। এই চার ধরনের বাহকের মাধ্যমে কিন্তু পরাগায়নটা ঘটে থাকে। পতঙ্গ, পতঙ্গ বিভিন্ন ইনসেক্ট যেগুলো আছে, মৌমাছি, প্রজাপতি, ভোমরা, হ্যাঁ, এগুলো হচ্ছে পতঙ্গ। তাহলে এই পতঙ্গের মাধ্যমে যে ফুলের মধ্যে পরাগায়ন হয় সেটাকে পতঙ্গ পরাগী ফুল। সেই ফুলগুলো কীরকম হয়, পতঙ্গ তো অ্যাট্রাক্ট করতে হবে, বিভিন্ন ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য এই ফুলগুলো খুব কালারফুল হয়, অনেক সুন্দর কালারফুল, এবং এর মধ্যে মধু থাকে, গন্ধ থাকে, যার অ্যাট্রাকশনে কী করে এই ইনসেক্টগুলো বা পতঙ্গগুলো উড়ে উড়ে চলে আসে এবং পরাগায়ন ঘটায়। হ্যাঁ, যেমন জবা, সরিষা, এগুলো হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। এরপর হচ্ছে বায়ু, বায়ুর মাধ্যমে যেটা যে ফুলে হয় সেটা বায়ু পরাগী ফুল। বায়ু যেমন এই বাতাসের মাধ্যমে হয়, তাহলে এই খুব কাছাকাছি থাকতে হবে গাছগুলো, যেমন ধান, ধান গাছ, ধান ফসলের মধ্যে, মাঠ ফসল যেগুলো হয় ধান, এখানে কী হয় খুব সহজেই বাতাস আসে এবং এর যে পরাগগুলো খুব হালকা এবং ছোট হয়, সহজেই বাতাসের মাধ্যমে উড়ে এসে পাশের গাছের মধ্যে পড়ে গেল, পতঙ্গগুলো পরাগায়ন হয়ে গেল। তাহলে এটা যেমন বায়ু পরাগী ফুল ধান। এরপর পানি, পানিতে যে ফুলগুলো থাকে যেমন পাতা শ্যাওলা, এগুলো পানিতে থাকে এবং এর এর যে পরাগগুলো সেটাও খুব ছোট, ক্ষুদ্র এবং হালকা হয়, যাতে সহজে পানিতে ভেসে 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 যেতে পারে এবং অন্য ফুলের মধ্যে যেতে পারে। এই পানি পরাগী ফুল পাতা শ্যাওলা। আর প্রাণী পরাগী ফুল, অনেক প্রাণী আছে যেগুলো গাছে থাকে বা গাছে এসে বসে, যেমন বাদুড়, পাখি, এগুলো হচ্ছে এই এই প্রাণীগুলোর মাধ্যমেও এই বিভিন্ন অনেক ফুলের পরাগায়ন ঘটে থাকে। যেমন সেই ফুলগুলো সাধারণত আকারে বড় হয় এবং অ্যাট্রাকটিভ হয়,
কালারফুল হয় যাদের আকর্ষণ প্রাণীগুলো আসবে, মধু খেতে, আর মধু থাকতে পারে নাও থাকতে পারে, মধু খেতে খাওয়ার জন্যে আসে সেই প্রাণী পরাগী ফুল, যেমন কদম শিমুল, এগুলো হচ্ছে প্রাণী পরাগী ফুল এই পরাগায়ন। তাহলে আমরা আজকে আলোচনা থেকে দেখলাম আমরা কী কী পেলাম, প্রজনন পড়েছি, প্রজনন ডেফিনেশন এবং প্রকারভেদ পড়েছি, প্রজননের গুরুত্ব সম্পর্কে পড়েছি, ফুল এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে পড়েছি, পরাগায়ন সম্পর্কে পড়েছি, পরাগায়নের প্রকারভেদ পড়েছি, পার্থক্য পড়েছি, বাহকগুলো পড়েছি, পুংগ্যামেটোফাইটের উৎপত্তিগুলো চিত্র সহকারে দেখিয়েছি, স্ত্রীগ্যামেটোফাইটের উৎপত্তিও চিত্র সহকারে দেখিয়েছি, নিষেক সম্পর্কে পড়েছি, নিষেকের চিত্র সহকারেও আমি দেখিয়েছি, এরপরে হচ্ছে নতুন স্পোরোফাইট কী করে উদ্ভিদ উৎপন্ন হয় সেটাও দেখিয়েছি, ফলের সম্পর্কে বলেছি। আজকের চ্যাপ্টারে এই যে তোমাদের এই এই চিত্রটার কথা প্রথমেই বলেছি, ফুলের চিত্রটা, এই লম্বচ্ছেদের চিত্রটা এবং এর বিভিন্ন চিহ্নিতকরণ সহ এবং এর যে বিভিন্ন অংশের গঠন সেগুলো খুব ভালো করে পড়তে হবে, এই নিষেকের চিত্রটা খুব ভালো করে তোমাদের শিখতে হবে, এর মানে বর্ণনাটা নিষেক কী করে হয়, নিষেক সম্পন্ন কী করে হয় এটা খুব ভালো করে শিখতে হবে, পুংগ্যামেটোফাইটের উৎপত্তির চিত্রসহ বর্ণনাটা ভালো করে শিখতে হবে, স্ত্রীগ্যামেটোফাইটের উৎপত্তি চিত্রসহ খুব ভালো করে শিখতে হবে। এগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে এবং তোমরা ভালো করে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার আশা করি আমি যেগুলো পড়িয়েছি সেখান থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি নেক্সট ক্লাসে এটা সলভ করার চেষ্টা করব এবং আমরা নেক্সট ক্লাসে প্রাণীর প্রজনন নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে নিশ্চয়ই ভালো করে এই চিত্রগুলো চিহ্নিতকরণ বারবার চিত্রগুলো বারেবারে একে 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 তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বি কেয়ারফুল অ্যাবাউট করোনা ভাইরাস, বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সাথে আবার দেখা হবে, আজ এই পর্যন্ত।